আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসএফ আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিও এডিট করবেন মোবাইল দিয়ে। তো আমি চেষ্টা করবো আমার নিজের মতো করে আপনাদেরকে বোঝাতে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও এডিট করার জন্য মোবাইল দিয়ে সবচেয়ে বড় একটা সফটওয়্যার হলো কাইনমাস্টার। এই কাইনমাস্টার দিয়ে আপনি যে কোনো ধরনের ভিডিও খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন এবং প্রফেশনালভাবে ভিডিও এডিট করে আপনি আপনার চ্যানেলে আপলোড দিতে পারবেন। তো কীভাবে ভিডিও এডিট করতে হয়, কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড ভিডিও আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন আমি আমার কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে একটা অপশন আছে প্রজেক্ট প্লাস চিহ্ন, যে অপশনটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তিনটে অপশন আছে। এখন আমি যেই প্রথম যে অপশনটা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রথমে আমাকে যে ভিডিওটা এডিট করতে হবে সেই ভিডিও প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। দেখুন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর পছন্দ মতন আমি একটি ব্যাকগ্রাউন্ড চয়েস করবো। যেহেতু আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি চয়েস করলাম। চয়েস করার পর সোজা টেনে এক ডান পাশে এনে এটা একটু বড় করতে হবে। আমি যতটুকু নেব তা আমি এটাকে বিট সেকেন্ড ইউজ করব আমার ভিডিওর জন্য। তো আমি একটু টেনে একটু বড় করে বাস 18 সেকেন্ড নিলাম। নেওয়ার পর এখানে টেনে উপরে টিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করব। এখানে আমি চলে যাব সোজা লেয়ার অপশনটিতে। লেয়ার অপশনে চলে যাওয়ার পর মিডিয়াতে যাওয়ার পর এখানে আমি যে ভিডিওটা এডিট করব এই ভিডিওটার এখান থেকে নিয়ে নিব। আমি এই ভিডিওটা এডিট করব। তো এই ভিডিওটা আমি এখানে আনলাম। আনার পর যে ভিডিও এই ভিডিওটাকে আমি ইচ্ছে করলে এখানে নিতে আসতে পারবো, ইচ্ছে করলে মাঝখানে রাখতে পারবো, আবার উপরে সাইডে রাখতে পারবো। এখন আমি মাঝখানে রাখবো। রাখার জন্য সোজা উপরে টেনে নিচে এই অংশটাতে ক্লিক করে সোজা বড় করে সুন্দর করে সেট করে দেব। সেট করে দেওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি প্লে করে দেখব যে ঠিক আছে কিনা। যাক, আমি এটা ভিডিওটা 20 সেকেন্ড রাখতে চাচ্ছি, তাহলে আমি 20 সেকেন্ডের বরাবর রেখে এখানে যতটুকু লাগবে এতটুকু বাকি ভিডিও অংশটি আমি এখানে কেটে ফেলবো। কীভাবে কাটবো, তা যেখান থেকে কাটবো এখানে একটা ক্লিক করব। ক্লিক করার উপর যে অপশন আছে সিজার একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ট্রিম করে নিতে হবে। আমি যদি উপরেরটাতে ক্লিক করি তাহলে আমার ভিডিওর প্রথম অংশ কেটে যায়। এবার নিচের যেহেতু আমি পিছনের অংশটুকু কাটবো, সেগুলো দ্বিতীয় যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে টিক চিহ্নে ক্লিক করার পর বাস আমার ভিডিওটা কেটে গেল। এখন আমি আমার কাজ শেষ। এখন দ্বিতীয় কাজ হলো আমি এটাতে ইচ্ছে করলে মিউজিক কীভাবে অ্যাড করব, অডিও কীভাবে অ্যাড করব। তো অডিও অ্যাড করতে হলে এখানে অডিও অপশনটাতে ক্লিক করার আগে আমাকে যে কাজটি করতে হবে এটার যে অরিজিনাল যে সাউন্ডটা এটাকে রিমুভ করতে হবে। তো রিমুভ করতে হলে প্রথমে আমাকে ভিডিওর মাঝখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে যে ডান পাশে বলি অপশন এটাতে ক্লিক করার পর সোজা এখানে যে আমার পার্সেন্টেজ আছে 100%, এটাকে টেনে সোজা নিচে নিয়ে বাস উপরে টিক চিহ্নতে ক্লিক করলে বাস আমার অরিজিনাল অডিওটা রিমুভ হয়ে যাবে। এখন আমি চালিয়ে দেখি আমার অরিজিনাল মিউজিকটা নেই। বাস কাজ শেষ। এখন আমি এখানে অডিও আমার পছন্দ মতন একটা অডিও সেট করব। তো অডিও অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক অডিও আছে, আমার পছন্দ মতন যে কোনো আপনাদের পছন্দ মতন অডিও সেট করে নেবেন। তো আমার এই অডিওটা পছন্দ হয়েছে, আমি এটা ক্লিক করব। ক্লিক করার পর যে প্লাস বাটনটা ক্লিক করে বাস সাথে সাথে অডিও অর্ডার হয়ে যাবে। আমি যতটুকু অডিওটা রাখতে চাই টেনে বড় করে বাস এখানে যতটুকু আমি এতটুকু রাখতে চাই 20 সেকেন্ড রেখে বাকি অংশটা আমি কেটে ফেলবো। তো এখানে ক্লিক করার পর
সোজা উপরে গিয়ে অপশনে দেখতে হবে ট্রিম অপশন, এখানে ক্লিক করার পর বাস ডান পাশের যে ট্রিম এখানে ক্লিক করলে বাস কেমন অডিওটা যতটুকু ছিল তো রেখে বাকিটা ডিলিট হয়ে গেছে। যাক, তারপর ইচ্ছে করলে আমি আমার চ্যানেলের লোগো এখানে সেট করতে পারবো। তো লোগো কীভাবে সেট করব, আবার আমি লেয়ার অপশনে যাব, লেয়ার অপশনে যাওয়ার পর মিডিয়া, মিডিয়া অপশনে যাওয়ার পর এখানে সোজা এটা আমার চ্যানেলের লোগো, তো এটা টেনে এখানে আনার পর এটাকে আমি একটু ক্রপিং করব বা আমার পছন্দ মতো সাইজ বসিয়ে দিব। এই ক্রপিং অপশনে ক্লিক করার পর এখানে এনাবল করে দিয়ে বাস এখানে শেপটা কী রকম থাকবে, যে আমি রাউন্ড শেপ নিতে চাই, রাউন্ড শেপে ক্লিক করার পর এখানে ওপরের অংশে টিক অংশে দিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ইচ্ছা করলে এইটাকে আমি ছোটো করব, হাতে ধরে টেনে ছোটো করে সোজা ওপরে নিয়ে আসবো, বাস এখানে ক্লিক করে বসিয়েবো। তারপরে ইচ্ছা করলে এটাকে আমি একটু অ্যানিমেশন দেবো, তেন আবার লেয়ার অপশনে ক্লিক করার পর না প্রথমেই আইকনটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ইন অ্যানিমেশন ওভার রুল অ্যানিমেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইচ্ছা করলে আমার পছন্দের মতন অনেক অ্যানিমেশন আছে, এগুলো রিংয়ে ক্লিক করলে রিং, তারপর ফ্লোটিং, বাস আমি ফ্লোটিং রাখবো, রাখার পর এখানে সেভ করব। সেভ করার বাস চালিয়ে দেখব ফ্লোটিং হচ্ছে কি না, আছে আমাকে কতটুকু রাখতে চায়, মানে চ্যানেলের লোগোটা আমি পুরোপুরি টেনে বড় করে বাস 20 সেকেন্ডে নিয়ে আসলাম, আমার লোগো সেট করা ক্লিয়ার। এখন আপনি যদি ইচ্ছে করেন যে না আপনার ভিডিও নিচে কোনো চলন্ত লেখা দিবেন তাও সম্ভব, তা কীভাবে করতে হবে সে করতে আবার লেয়ার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে আবার টেক্সট অপশনে গিয়ে এখানে কিছু লিখতে হবে, যে আমি লেখাম থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, বাস তারপরে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে একটু কালারিং করবো, কালারিং করতে পরে যে লেখাটার বড় করব, এখানে ক্লিক করার পরে বিভিন্ন ধরনের ফন্ট আছে, যেহেতু আমি এখানে একটা ফন্ট বসিয়ে দিলাম, যেমন ইটালিক ব্ল্যাক, বাকিটা ক্লিক করে ক্রস ক্লিক করলাম। ক্লিক করার পর একটু বড় হয়েছে, এখন এই লেখাটাকে আমি কালার করব, ডান পাশে এই কালার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি রেড কালার রাখতে চাই, রেড করে ক্লিক করার পরে এখানে ক্লিক করে বাস আমার লেখাটি রেড কালার হয়েছে। এখন আমি এটাকে লেখাটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তো সোজা নিচে এসে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পর এখানে আমি কোন কালারটা রাখতে চাই, এখানে ক্লিক করার পর যেহেতু আমি এই কালারটা রাখতে চাই এই কালারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর বাস উপর অংশটাকে অ্যালাউ করে দিব, বাস আমার কালারটা এখন পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে চলন্ত কীভাবে লেখাটা কীভাবে চলন্ত আমার ভিডিওর সাথে চলবে সেটা কীভাবে সেট করব, সেটাকে সেট করলে সোজা আমার নিচে টেনে এনে সোজা ভিডিওর ডান পাশ পাম ডান পাশে টেনে একবারে এটাকে ভিতরে নিয়ে আসতে হবে। ভিতরে নিয়ে আসার পর বাম পাশে একটা অপশন আছে লক, এই লকে ক্লিক করে সোজাকে এটাকে টেনে ভিতরে আনতে হবে। আনার পর সোজা এটাকে টেনে বের করে সোজা আমার আবার এই বাম সাইডে এখানে এনে ভিতরে দিতে হবে। দেওয়ার পর সোজা উপর অপশনে সেভ অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আবার এখানে টেনে এটাকে একটু বড় করতে হবে, বড় করার পর বাস এখন আমি চেক করে দেখব যে লেখাটা আমার চলে কি না, প্লে করে দেখব। হ্যাঁ এখন চলতেছে, যাক। এখন আরেকটি কাজ হলো, এখন আমি এটাকে ইচ্ছে করলে কী কী সেট করা যায়, এখন যেগুলো আমি যদি মনে করি আমার ভিডিওতে লাইক বাটন সেট করবো তাও করতে পারবো, তা করতে হলে আবার লেয়ার বাসন লেয়ার অপশনে ক্লিক করার পর মিডিয়াতে চলে যাওয়ার পর এখানে কোথায় আমার লাইক ডাউনলোড অপশনে যাওয়ার পর দেখবো যে লাইক বাটন আছে, লাইক বাটন ক্লিক করার পর এখানে এটাকে ছোটো করব, ছোটো অনেক ছোটো করে সোজা এখানে নিয়ে আসলাম,
নেক্সট আমরা বাস এখানে ক্লিক করলাম, এটা বড় করে দিলাম, বাস আমার লাইক বাটনটা সেট হয়ে গেল। এখন এই লাইক বাটনকে ইচ্ছে করলে একটু অ্যানিমেশন দেওয়া যাক, তো অ্যানিমেশন দিলে কী অ্যানিমেশন দিতে পারি, বাস একটা দিলাম ড্রাফটিং, দেওয়ার পর বাস এখানে ক্লিক করে দিলাম, বাস। তারপর পরিশেষে আর একটি অপশন হলো আমি কীভাবে আবার ভিডিওতে আমি একটা অপশন সেট করব, সেটা হলো গিয়া সাবস্ক্রাইব বাটন, সেটা কীভাবে সেভ করবো। তাহলে অপশনে গেলাম, যাওয়ার পর মিডিয়া, মিডিয়াতে যাওয়ার পর এখানে ইমো ভিডিওতে যাওয়ার পর এখানে যে এই অপশনটা সাবস্ক্রাইব গ্রিন বাটন দেওয়ার পর এটাকে টেনে এখানে এনে ওইটার যে ডিস ব্যাকগ্রাউন্ডটা এখানে এটা ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করতে হলে সোজা নিচে এসে ক্রোমা কি একটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে উপরে এনাবল করে বাস ক্লিক করে দিয়ে বাস আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। এখন আমি চেক করে দেখি, বাস আমার কাজ শেষ। তো এইভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল সুন্দর একটা ভিডিও বানাতে পারেন এই কাইনমাস্টার অ্যাপস দিয়ে। এই অ্যাপসটা খুব জনপ্রিয় অ্যাপস। তো কীভাবে আপনারা বানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা সুন্দর করে দেখবেন, দেখলে আপনারা নিজেরাই সুন্দর করে ভিডিওটি বানাতে পারবেন। এবং সব কিছু ব্যাকগ্রাউন্ড, তারপর হলো ভিডিও, তারপরে অ্যানিমেশন, তারপর মিউজিক সব কিছু ঠিকঠাক মতন অ্যাড হওয়ার পর, তারপরে নিচের টেক্স লেখা সব কিছু বরাবর হওয়ার পর আপনি এটাকে কীভাবে সেভ করবেন। তো সেভ করতে হলে আপনাকে সোজা উপরে একটা অপশন আছে কর্নারে ডান পাশে, এখানে উপরে ঠিক তীরের মতো এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে এক্সপোর্ট, এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অনেক অপশন আছে যে এইচডি আছে, তারপরে ফুল এইচডি আছে, আপনি যেটা হচ্ছে যেটা খুশি সেটাই করতে পারবেন। কারণ আমি এখানে এইচডি সেভ করব, সেভ করতে হলে এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্কাইপ স্কিপ করে দিতে হবে, এখন আপনার অপেক্ষা করতে হবে, তবে 1 মিনিট 2 মিনিট লাগবে এটা সেভ হতে। ওয়েট করতে হবে এবং সেভ হওয়ার পর আপনি এটা আপনার ইচ্ছা মতন যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিতে পারবেন, আপনার ভিডিওর ইউটিউবের চ্যানেলে দিতে পারবেন, তারপর বিভিন্ন ফেসবুকে ফেসবুকে সব জায়গায় এই জায়গা থেকে শেয়ার করে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে, আপনার উপকার হয়, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো খুদা হাফেজ, ভালো থাকবেন।